কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘের সদস্যরা মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে 20,000 টাকা প্রদান করলেন। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘের সদস্যরা মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে 20,000 টাকা প্রদান করলেন। পাশাপাশি তারা সবার কাছে আবেদন করেন করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সামর্থ্য অনুযায়ী অর্থ প্রদান করতে। আজকে গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ করোনায় আক্রান্ত। এই মুহূর্তে আমি অশোক যাদব আমার যতটুকু ক্ষমতা 20,000 টাকা স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে দান করলাম। আর এই গোবিন্দ ভক্তি মহাশয়ের উপস্থিতিতে এই আবির ভাই এই রৌদ্রমিতা গান করছে, এটা খুবই আমি আনন্দ পাইছি। তারপরে আমার একটা অনুরোধ, আমি হ্যামিল্টনের সব ক্লাবে সব সময় যে কোনো প্রোগ্রামে ডাকলে যাই, ভালো লাগে। তারপরে আমার একটা অনুরোধ, হাত জোর করে পশ্চিমবঙ্গ বা সম্পূর্ণ জনগণের কাছে, বাসীর কাছে, এই সংকটের মধ্যে যে যতটুকু পারে, যত সামান্য পারে, স্টেট গভর্নমেন্টকে দান করে সরকারের সঙ্গে সহযোগিতা করুক, হাত বাড়ুক।